হ্যালো হ্যালো রাজা, মন্ত্রীর বাড়িতে ঠিক মতো ঢুকছ তো? প্ল্যান মতো মন্ত্রীর বাড়িতে ঢুকে গেছি, মন্ত্রীকে ম্যানেজ করে চলেছি। কিন্তু প্রবলেম আমাদের চিরশত্রু সুলতান, সে এখন মন্ত্রীর বাড়িতে থাকে। দুইজনেরই টার্গেট করো। নো প্রবলেম, এক ছেলে দুই পাখি মারা যাবে, মন্ত্রীও ফিনিশ সুলতানও ফিনিশ। রানে, টার্গেট যাতে মিস না হয়। তোমার রানে টার্গেট খুব কমই মিস হয়। গুড নাইট। চিৎকার করবে না, চিৎকার করলে তোমার লস, তুমি ধরা পড়বে। এই মোবাইল পিস্তল সব কট। কেন এমন করছেন, ওগুলো দিয়ে দিন। ডোন্ট টক। যে প্ল্যান নিয়ে তুমি মন্ত্রীর বাড়িতে ঢুকেছো, আজই সব প্রকাশ করে দেব, তুমি ধরা পড়ে যাবে। তোমার মতো একটা শিক্ষিত স্মার্ট মেয়ে এত জঘন্য মনে হয় কি করে? ভাবতো ঘৃণা হয়। এই মেয়ে, তোমার কি দরকার? কিসের জন্য এই প্রতারণা? কেন মানুষ হত্যার পথ বেছে নিয়েছ? নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, তুমি সন্ত্রাসী রাজার সাথে আলাপ করছো। আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোমাকে ধরিয়ে দিতে পারি। যে মন্ত্রীকে হত্যা করতে তুমি এসেছো, সে মন্ত্রী তোমাকে বিশ্বাস করে, তোমার দুঃখের কথা শুনে তোমাকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দাতা যদি একজন খুন ক্ষমতালোভী হয়, আর যদি তোমার চাচা তোমার বাবাকে ক্ষমতালোভী হত্যা করে, তবে তুমি কি করবে বলো? কি করবে? আমার চাইতে তুমি জঘন্য হয়ে যেতে। তুমি কি দেখেছো তোমার চাচা তোমার বাবাকে খুন করেছে? না, দেখিনি, তবে যেটা সত্য সেটাই শুনেছি। শুধু শোনার উপর ভিত্তি করে এত বড় জঘন্য ডিসিশন নিয়েছো, চাচাকে খুন করবে? কেন চাচা বাবার মৃত্যু তিন দিন পরে নির্বাচনে প্রার্থী হয়ে গেল। মিথ্যে কথা। সেদিন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তিনি নির্বাচনে দাঁড়াতে চাননি। তোমার বাবার সকল সহকর্মীরা জোর করে হাতে ধরে তাকে নির্বাচন করতে বাধ্য করেছে। তোমার বাবার মৃত্যুর রহস্য যদি বের করতে চাও, তাহলে প্রথমে রাজাকে সন্দেহ করতে হবে। কারণ নির্বাচনে সবাই তোমার বাবার সাথে রাজার গণ্ডগোল হয়, রাজাকে অপমান করে তোমার বাবা, রাজা খেপে যায়। শুধু শুধু দোষ দিচ্ছ তোমার চাচাকে, উনি একটা ভালো মানুষ। আর একটা মানুষকে হত্যা করে কি পাবে জীবনে? পত্রিকা ছাপা হলো তোমাকে আমি পাড়ায় বিক্রি করতে চেয়েছিলাম, আসলে কি সেটা সত্যি ছিল? মানুষের জীবন তো একটাই, সে জীবনে যদি ভালো কিছু করে যেতে না পারলে তাহলে মানুষের জন্ম নেওয়ার কি সার্থকতা? তুমি একটা মেয়ে মানুষ, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। একদিন তোমার বিয়ে হবে, একদিন তুমি মা হবে। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসি আমার মাকে, আর তুমিও সেই মায়ের জাতি। তাই আমার মায়ের কসম দিয়ে বলছি, আমার জীবনটা আমি মৃত্যুর দ্বারে বিলিয়ে দিয়েছি। এই পৃথিবীতে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। যে কোনো মুহূর্তে আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। এই নাও পিস্তল, তুমি আমাকে গুলি করো, গুলি করে হত্যা করো আমাকে। যদি আমার জীবন নিয়ে তোমার কোনো লাভ হয়, গুলি করো আমাকে। প্লিজ কিল মি, প্লিজ কিল মি।